Good morning, my dear students. You are welcome to the online class of Iqbal Siddiqui College. In our last classes, we were reading from Unit 13, Lesson 2, Eating Habit and Hazards. And this lesson, we have an amazing short story named The Luncheon, written by William Somerset Maugham. And we already read, or we already completed reading about warm-up activities of this lesson, as well as the important vocabularies and verbs used in this short story. But in today's class, we are going to read the short story with meaning. So dear students, no more further delay. Let's go to know about the short story with meaning. The Luncheon, actually, eta hocche ekta moddhanno bhojer golpo. Writer William Somerset Maugham, uni jokhon unar lekhalekhi jiboner shurur dike ফ্রান্সের প্যারিস শহরে বসবাস করতেন। প্যারিস সম্পর্কে তোমাদের একটা তথ্য দিয়ে নিই, সেটা হচ্ছে যে প্যারিস হচ্ছে বিশ্বের অন্যতম সুন্দর শহর এবং অন্যতম ব্যয়বহুল শহর বলা হয়। তো ওই শহরে যখন লেখক বসবাস করতেন বা থাকতেন ওনার রাইটিং জীবনের শুরুর দিকে, তখন উনি যে প্রথমে যে কয়েকটা বই লিখেছিলেন, আসলে ওই সময় এরকম একটা ট্রেডিশন ছিল প্রত্যেকটা রাইটারের বইয়ের পিছনে তার কাছে চিঠি লেখার ঠিকানা থাকতো। আসলে যে কোনো রিডার বা পাঠক ইচ্ছা করলে ওই লেখাটার উপরে সমালোচনা করে বা ওনার মতামত প্রকাশ করে রাইটারের কাছে চিঠি লিখতে পারত। তো ওখানে দেখা গিয়েছিল যে একজন লেডি অ্যাডমায়ারার বা একজন নারী ভক্ত রাইটারকে চিঠি লিখেছিলেন ওনার কোনো একটা বইয়ের খুব প্রশংসা করে, এবং এভাবে ওই চিঠি ভদ্রতার খাতিরে ওই চিঠির উত্তর দিয়েছিলেন রাইটার, এবং এভাবে তাদের মধ্যে দুই একটা চিঠি এক্সচেঞ্জ হয়েছিল বা আদান প্রদান হয়েছিল। তাতে করে একদিন দেখা গেল যে ওই লেডি অ্যাডমায়ারার উনি রাইটারকে লিখে বসলেন যে আমি আসলে আগামী মাসের এরকম 11 তারিখ বৃহস্পতিবার আমি প্যারিসের উপর দিয়ে যাচ্ছি, আমি সকালে কিছু সময় যে লুক্সেমবার্গ নামক একটা শহরে ওখানে কিছু কাজ আছে সেই কাজগুলো শেষ করব, তারপরে প্যারিসের উপর দিয়ে যাব কোথাও। এখন আপনার হাতে যদি সময় থাকে তাহলে আমরা একটা কফি শপে মিট করতে পারি বা আমি আপনার সাথে একটু গল্প করার জন্য মিট করতে পারি। তো রাইটার আসলে এই যে ঘটনাটা, এই ওখানে এরকম একটা মধ্যাহ্ন ভোজ ওই লেডি অ্যাডমায়ারার উনি আদায় করে নিয়েছিলেন রাইটারের কাছ থেকে এরকম দেখা করার কথা বলে, ওখানে লেডি অ্যাডমায়ারার দারুণ কিছু কথা বলার মাধ্যমে একটার পর একটা করে করে এরকম সাতটা খুবই এক্সপেন্সিভ আইটেম ওখানে ওই যে প্যারিসের ফয়েটস নামের একটা রেস্তোরাঁয় ওখানে তারা মিট করেছিল। ওখান থেকে ওই ফয়েটস রেস্তোরাঁটা ছিল আবার খুবই ব্যয়বহুল আর এক্সপেন্সিভ, যেখানে ফ্রান্সের সিনেটররা ইউজুয়ালি আসা যাওয়া করতো বা তারা খাবার খেত ওখানে। তো এরকম একটা রেস্তোরাঁয় তারা দেখা করেছিল। লেখক এর ভিতরে বর্ণনা করেছেন নানান কথা। আসলে এটা 20 বছর পরে তাদের দেখা হয়েছিল একটা নাট্যশালায়। সেখানে দেখা হওয়ার পরে লেখক ফ্ল্যাশব্যাক টেকনিকে যে ওই লেডি অ্যাডমায়ারারের সেই যে লাঞ্ছন আদায় করে নিয়েছিল ওই ঘটনাটা এখানে বর্ণনা করেছেন। তাহলে খুবই মজার কিছু কথা আছে এর মধ্যে, কিভাবে ওই লাঞ্ছনটা শেষ হয়েছিল, রাইটারের মেন্টালিটি ওই সময় আসলে কিভাবে কি চলছিল ওই যখন ওই ভোজটা উনি ওনাকে দিচ্ছিলেন আসলে দুপুরের খাবারটা। তো এই বিষয়গুলো আমরা এই গল্পের মধ্যে থেকে একটু জেনে আসি, একটু অ্যাটেন্টিভলি শুনতে হবে। তাহলে এখানে প্রথম লাইন যেটা এখানে, আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে। অ্যাকচুয়ালি অ্যাট দ্য প্লে বলতে এখানে নাট্যশালায় বা নাটকে। আসলে আমাদের দেশে যেমন সিনেমা হল সম্পর্কে তোমাদের যেমন ধারণা আছে, এরকম ওয়েস্টার্ন কান্ট্রিগুলোতে মঞ্চ নাটক দেখার নাট্যশালা থাকে, যেখানে আসলে মানুষ যে আমাদের দেশেও আছে থিয়েটার বলা হয় আমাদের দেশে, ওদের ওখানে এরকম থিয়েটার বা নাট্যশালা যেখানে নাটক দেখার জন্য মানুষ যায়। তো এরকম এখানে আই কট সাইট অফ আর অ্যাট দ্য প্লে, এইটার অর্থটা হচ্ছে যে নাট্যশালায় তার সাথে আমার দেখা হয়েছিল বা তাকে আমি দেখেছিলাম। অ্যান্ড ইন আনসার টু হার বেকনিং, বেকনিং মানে হচ্ছে ইশারা, হ্যাঁ ফিজিক্যাল গেস্টার যেটা, এবং তার তিনি আমাকে দেখেই ইশারা করেছিলেন। দেখা যাচ্ছে যে তারা একটা নাট্যশালায় বা থিয়েটারে বসে বসে নাটক দেখছিলেন, ওইটার যখন ইন্টারভেল হয়েছিল তখন এই যে রাইটার এরকম যে আই কট সাইট অফ হার অ্যাট দ্য প্লে, নাট্যশালায় তাকে আমি দেখেছিলাম। অ্যান্ড ইন আনসার টু হার বেকনিং, তার ইশারার প্রতি উত্তরে আই ওয়েন্ট ওভার ডিউরিং দ্য ইন্টারভেল অ্যান্ড স্যাট ডাউন বিসাইড হার, মানে তিনি আমাকে যে ইশারা করলেন তখন ইশারার প্রতি উত্তরে ইন্টারভেলের সময় আমি তার কাছে যেয়ে বসলাম। ইট ওয়াজ লং সিন্স, এই যে সিন্স এর ব্যবহার দেখো আগে পাস্ট ইনডিফিনিট পরে পাস্ট পারফেক্ট, যে ইট ওয়াজ লং সিন্স আই হ্যাড সিন
লাস্ট হার, এটা ছিল অনেক দিন বা দীর্ঘকাল আগে আমি তাকে শেষ দেখেছিলাম। এন্ড ইফ সামওয়ান হ্যাড নট মেনশনড হার নেম, এবং আশপাশ থেকে কেউ যদি তার নামটা উল্লেখ না করতো, আই হার্ডলি থিঙ্ক আই উড হ্যাভ রিকগনাইজড হার, মানে আমার মনে হয় আমি তাকে চিনতেই পারতাম না। এই হচ্ছে শুরুটা, এইভাবে গল্পের শুরুটা এরকম নাট্যশালায় দেখা হয়েছে, ইন্টারভেলের সময় তার কাছে যে বসেছে, দেখার পরপরই লেডি অ্যাডমায়ার তাকে ইশারা করেছিল যে কারণে উনি পাশে যে বসেছেন, তারপরে বলছে যে তার নাম যদি পাশ থেকে কেউ উচ্চারণ না করতো বা ওই লেডি অ্যাডমায়ারের নাম ধরে না ডাকতো তাহলে আমি হয়তো তাকে চিনতেই পারতাম না। শি অ্যাড্রেসড মি ব্রাইটলি, তিনি আমাকে উচ্ছ্বসিত ভাবে আমাকে সম্ভাষণ করেছিলেন, মানে খুব তিনি খুব আনন্দিত হয়েছিলেন দেখা হওয়ার পর, পরে এরকম একটা ইমপ্রেশন তিনি দিয়েছিলেন লেডি গেস্ট। এরপর দেখো এটা ইনভার্টেড কমার মধ্যে, তার মানে এটা হচ্ছে কোটেশন লেডি গেস্টের। ওয়েল ইটস মেনি ইয়ার সিন্স উই ফার্স্ট মেট, অনেক বছর হয়ে গেল আমাদের প্রথম দেখা হয়েছিল। হাউ টাইম ডাজ ফ্লাই, সময় কত দ্রুত চলে যায়। উই আর নান অফ আস, উই আর নান অফ আস গেটিং এনি ইয়াঙ্গার, মানে আমাদের কারোরই বয়স কমছে না। ডু ইউ রিমেম্বার দ্য ফার্স্ট টাইম আই স ইউ, আপনার কি মনে আছে প্রথমবার আমি আপনাকে যে দেখেছিলাম, যখন ইউ আস্কড মি টু লানসান, আপনি আমাকে মধ্যাহ্নভোজে ডেকেছিলেন, লেডি অ্যাডমায়ার বলছে। এখন রাইটার বলল ডিড আই রিমেম্বার, মানে আমার কি এটা মনে আছে। দ্যাট মিন্স এটা এখানে একটা আইরনিক্যাল ব্যাপার কিন্তু, যে আমি কি এটা ভুলতে পারি, এরকম কথাটা কিন্তু এখানে আসবে, মূলত অর্থটা এরকম। মানে এই কথাগুলো যখন লেডি অ্যাডমায়ার বললো যে আসলে অনেক বছর হয়ে গেছে আমাদের শেষ দেখা হয়েছিল, আপনি আমাকে একটা লানসানে ডেকেছিলেন বা আমন্ত্রণ করেছিলেন, এটা কি আপনার মনে আছে, সময় কত যে দ্রুত চলে যায়। 20 বছর পরে তাদের দেখা হয়েছিল এই নাট্যশালায়, তখন এই কথাগুলো লেডি অ্যাডমায়ার বললেন। এখন রাইটার কি বলেছেন দেখো, ডিড আই অ্যাডমায়ার, মানে আমার কি মনে আছে, এটা কিন্তু একটা আইরনিক্যাল বিষয় এখানে, আসলে ওইটা কখনোই তিনি ভুলতে পারেন না। তো এখানে এইটার আইরনিক্যাল বিষয় বা লিটারেরি টার্ম এটা, এটা কেমন, এটা হচ্ছে স্পিকার যা বলে তার অপোজিটটা বোঝাতে চায়। তোমাদের সাথে আগেও বিভিন্ন সময় এটা বলেছি আমি, তো এখানে রাইটার এটার দ্বারা কিন্তু বলতে চাচ্ছেন যে আসলে এটা কি আমি ভুলতে পারি। তারপরে দেখো ইট ওয়াজ 20 ইয়ার্স অ্যাগো অ্যান্ড আই ওয়াজ লিভিং ইন প্যারিস, এটা ছিল 20 বছর আগে এবং আমি তখন প্যারিসে বাস করতাম। প্যারিস শহর সম্পর্কে সুন্দর একটা কথা আছে, যে অন্নদা শঙ্কর রায়ের একটা ভ্রমণ কাহিনী আছে পথে প্রবাসে। হ্যাঁ, এটা এই এটার মধ্যে এই প্যারিস শহর নিয়ে উনি একটা লেখা লিখেছিলেন যার শিরোনাম ছিল পারি। পারি মানে প্যারিসকে উনি বাংলায় সংক্ষেপে পারি নামে ডেকেছিলেন, এবং এটা সম্পর্কে দারুণ একটা উক্তি আছে, সেটি হচ্ছে যে অর্ধেক নগরী তুমি অর্ধেক কল্পনা, মানে ধারণা করা হয় দ্য মোস্ট বিউটিফুল সিটি অফ দি ওয়ার্ল্ড, মানে বিশ্বের অন্যতম সুন্দর শহর বলা হয় প্যারিসকে। তো এই প্যারিসে এবং অ্যাজ ওয়েল অ্যাজ এক্সপেন্সিভ, তো এইখানে 20 বছর আগে আমি বাস করতাম, এটা রাইটার বলছে। এটাই হচ্ছে মূলত ফ্ল্যাশব্যাক টেকনিক, 20 বছর পরে এসে এই ঘটনাটা মনে করে এই রাইটার সেই 20 বছর আগের বর্ণনা দিচ্ছেন। দেখো আই হ্যাড এ টাইনি অ্যাপার্টমেন্ট, মানে আমার ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল ইন দ্য ল্যাটিন কোয়ার্টার, ল্যাটিন কোয়ার্টারে আমার ছোট্ট একটা অ্যাপার্টমেন্ট ছিল ওভারলুকিং এ সেমেট্রি। সেমেট্রি মানে হচ্ছে ওই কবরস্থান, এটা মূলত খ্রিস্টানদের একটা কবরস্থান, তার উপর থেকে দেখা যায়, ওই কবরস্থানের উপর থেকে দেখা যায়, ওখানে এরকম একটা ল্যাটিন কোয়ার্টার, সেখানে আমার একটা বাসা ছিল। এন্ড আই ওয়াজ আর্নিং বিয়ারলি এনাফ মানি টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটা আন্ডারলাইন করো, টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, এটা হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে কোন রকমে খেয়ে পরে বেঁচে থাকা, মানে দিন এনে দিন খাওয়া, এরকম একটা অর্থ দেয় এটা। আসলে রাইটার বলছেন এরকম ল্যাটিন কোয়ার্টারে আমার ছোট্ট একটা বাসা ছিল, যেটা এটা এখানে খ্রিস্টানদের একটা কবরস্থান যার উপর থেকে দেখা যেত। আসলে আমি ওই সময় আই ওয়াজ আর্নিং বেয়ারলি এনাফ, আমি খুবই সামান্য উপার্জন করতাম বা সামান্য টাকা উপার্জন করতাম, যেটা থেকে টু কিপ বডি অ্যান্ড সোল টুগেদার, কোন রকমে আমি খেয়ে পরে বেঁচে থাকতাম। শি হ্যাড রিড এ বুক অফ মাইন্ড, তিনি আমার একটা বই পড়েছিলেন। অ্যান্ড হ্যাড রিটেন টু মি অ্যাবাউট ইট, এবং আমার কাছে ওই বই সম্পর্কে লিখেছিলেন। আই আনসার্ড, আমি এটার উত্তর দিয়েছিলাম থ্যাঙ্কিং হার, তাকে ধন্যবাদ জানিয়ে। And presently I received from her another letter saying that she was passing through Paris and would like to have a chat with me. Chat মানে খোশ গল্প। এবং recently বা presently সম্প্রতি তিনি আমাকে আরেকটা চিঠি লিখেছেন বা তার আরেকটা চিঠি আমি পেয়েছি, যাতে তিনি উল্লেখ করেছেন she was passing through Paris, তিনি প্যারিসের উপর দিয়ে যাচ্ছেন, and would like to have a chat with me, এবং তিনি আমার সাথে একটু দেখা করতে চান বা কিছু খোশ গল্প বা এরকম কথা বলতে চান। But her time was limited. That means she mentioned in her letter that her time was limited. তিনি উল্লেখ করেছেন যে তার আসলে সময়টা ছিল সীমিত। And the only free moment she had was on the following Thursday.
আসলে তার হাতে সময় খুবই কম ছিল, এটা উল্লেখ করে তিনি শুধু বলেছিলেন যে পরবর্তী বৃহস্পতিবার, ফলোয়িং থার্সডে মানে হচ্ছে আগামী বা সামনের বৃহস্পতিবার তার হাতে একটু ফ্রি মোমেন্ট আছে বা একটু সময় আছে, এটা চিঠিতে তিনি লিখেছিলেন। কিভাবে শুরু করছে দেখো, আসলে খুবই অ্যাট্রাক্টিং একটা ব্যাপার, সে মোটেই সময় দিতে পারছে না এরকম। শি ওয়াজ স্পেন্ডিং দ্য মর্নিং অ্যাট দ্য লুক্সেমবার্গ অ্যান্ড উড আই গিভ হার এ লিটল লাঞ্চ। এখানে চিঠির মধ্যেই কিন্তু এই সব কথাগুলো হচ্ছে, আসলে তিনি এই লুক্সেমবার্গ নামক জায়গায় বা এরকম একটা স্থানে সকালটা কাটিয়েছিলেন। অ্যান্ড উড আই গিভ হার এ লিটল লাঞ্চ, আমি যদি তাকে একটা দুপুরের খুব সামান্য একটা মানে লাঞ্চানের ব্যবস্থা করি, অ্যাট ফয়েটস আফটার ওয়ার্ডস। ফয়েটস মানে হচ্ছে দ্যাট ভেরি রেস্টুরেন্ট, যেটা ওই খুবই এক্সপেন্সিভ বা সিনেটররা যেখানে আসা যাওয়া করে, একটা ব্যয়বহুল রেস্তোরাঁ। এখানে যদি তাকে আমি একটা লাঞ্চানের ব্যবস্থা করি বা দুপুরে একটা মধ্যাহ্ন ভোজের ব্যবস্থা করি, সেখানে তিনি আমার সাথে দেখা করতে পারেন এরকম। দেখো এরপরে ফয়েটস সম্পর্কে বলা হচ্ছে যে ফয়েটস ইজ এ রেস্টুরেন্ট অ্যাট হুইচ দ্য ফ্রেঞ্চ সিনেটরস ইট, অ্যান্ড ইট ওয়াজ সো ফার বিয়ন্ড মাই মিনস। সো ফার বিয়ন্ড মাই মিনস মানে হচ্ছে সাধ্যের অনেক বাইরে, এটা একটা ফ্রেজ। ফার বিয়ন্ড মাই মিনস, ফার বিয়ন্ড মাই মিনস মানে হচ্ছে আমার সাধ্যের বাইরে, মানে এত সাধ্যের বাইরে, দ্যাট আই হ্যাড নেভার বিন থট অফ গোয়িং দেয়ার, মানে আমি নিজে কখনো সেখানে যাওয়ার কথা ভাবিনি বা কল্পনাও করিনি। এরকম একটা রেস্তোরাঁয় তিনি আমার থেকে লাঞ্চন চাইছেন। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, এই যদি ব্যাপারটা দেখো যেটা ইউজুয়ালি পুরুষরা হয়ে থাকে, মানে কোন নারীরা যদি পুরুষদের একটু কোন রকম প্রশংসা করে তাহলে সে কিন্তু এরকম সবকিছু উজাড় করে দেয় এরকম। বাট আই ওয়াজ ফ্ল্যাটার্ড, এই ফ্ল্যাটার্ড মানে হচ্ছে তোষামোদ, কিন্তু আমি ফ্ল্যাটার্ড হয়েছিলাম। অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং, এই যে কথাটা দেখো, অ্যান্ড আই ওয়াজ টু ইয়াং টু হ্যাভ লার্ন টু সে নো টু এ ওম্যান, মানে আমি বয়সে এতই তরুণ ছিলাম যে আমি কোনো নারীকে না বলতে শিখিনি। মানে একজন মহিলা আমার সাথে দেখা করতে চাচ্ছে, তাকে মুখের উপরে আমি না করে দিব, আমি বয়সে এত তরুণ ছিলাম যে এই কাজটা আমি করতে পারিনি। আই হ্যাড 80 ফ্রাঙ্কস, তখন তিনি হিসাব করতে বসে গেলেন। আসলে আই হ্যাড 80 ফ্রাঙ্কস, 80 ফ্রাঙ্কস দ্যাট মিন্স গোল্ড ফ্রাঙ্কস, ফ্রান্সে এটাকে ফ্রাঙ্কস বলা হয়। আসলে আমার কাছে 80টা গোল্ড ফ্রাঙ্কস বা এটা ছিল টু লাস্ট মি দ্য রেস্ট অফ দি মান্থ, বা মাসের বাকি দিনগুলো চলার জন্য আমার কাছে 80 ফ্রাঙ্ক ছিল। অ্যান্ড এ মডেস্ট লাঞ্চান, এই যে মডেস্ট কথাটা তোমাদের বলেছিলাম, এখানে হচ্ছে সীমিত এরকম বোঝাচ্ছে। অ্যান্ড এ মডেস্ট লাঞ্চান শুড নট কস্ট মোর দ্যান 15। তো রাইটার হিসাব করতে বসলেন, আমার কাছে তো মাসের বাকি দিনগুলো চলার জন্য 80 ফ্রাঙ্ক রয়েছে, তো একটা মডেস্ট লাঞ্চান বা একটা একটা মধ্যাহ্ন ভোজ, পরিমিত মধ্যাহ্ন ভোজ এর জন্য খরচ হতে পারে 15 ফ্রাঙ্কের বেশি খরচ হবে না, এটা উনি হিসাব করছেন। তারপরে এই যে কাট আউট, এটা তোমরা বলেছিলে, কাট আউট মানে বাদ দাও। ইফ আই কাট আউট কফি ফর দ্য নেক্সট টু উইকস, আমি যদি পরবর্তী 2 সপ্তাহের জন্য কফিটা বাদ দেই, আই কুড ম্যানেজ ওয়েল এনাফ, আমি এটা খুব সুন্দরভাবে ম্যানেজ করতে পারবো, রাইটার এরকম ভাবলেন। তারপরে কি হলো দেখো, আই আনসার দ্যাট, এগুলো ভেবে তাকে উত্তর দিয়েছিলেন। আই উড মিট মাই ফ্রেন্ড, আমি আমার বন্ধুর সাথে দেখা করবো, বাই করেসপন্ডেন্স মানে এই উত্তরে তিনি এটা বললেন, অ্যাট ফয়েটস অন থার্সডে অ্যাট 12:30, আগামী বৃহস্পতিবার ফয়েটসে 12:30 সময় তার সাথে দেখা করবো, এটা জানিয়ে তাকে উত্তর দিলাম। শি ওয়াজ নট সো ইয়াং, এই যে দেখা হলো, কিন্তু দেখো শি ওয়াজ নট সো ইয়াং অ্যাজ আই এক্সপেক্টেড, তিনি আসলে অত তরুণ ছিলেন না বা আমি যেমনটা ভেবেছিলাম তাকে তিনি তেমন ছিলেন না। অ্যান্ড ইন অ্যাপিয়ারেন্স ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ, এবং তার চেহারা, এই ইম্পোজিং রাদার দ্যান অ্যাট্রাকটিভ মানে হচ্ছে তার চেহারাটায়, তার চেহারায় আকর্ষণীয় যে বিষয়টা বা নারীদের চেহারায় যে লাবণ্যতা থাকে এর থেকে আড়ম্বরতা বেশি, আসলে তার চেহারা সুন্দর ছিল না, এটা বললেন। শি ওয়াজ ইনফ্যাক্ট এ ওম্যান অফ 40, রাইটার বলছে দেখো, শি ওয়াজ ইনফ্যাক্ট, প্রকৃতপক্ষে তিনি ছিলেন 40 বছরের একজন মহিলা। তাহলে কেমন লাগে তখন এত হিসাব টিসাব করে ওখানে গেলেন, দেখা করতে গিয়ে দেখে যে 40 বছরের একজন মহিলা, তার বয়স হয়তো ছিল 28 এরকম। অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ, এবং তিনি তার সাথে প্রথম দেখা হওয়ার পরে তিনি হেসে দিয়েছিলেন, সেটা কিভাবে বর্ণনা করেছে দেখো, অ্যান্ড শি গেভ মি দ্য ইমপ্রেশন অফ হ্যাভিং মোর টিথ হোয়াইট অ্যান্ড লার্জ অ্যান্ড ইভেন, এবং তার সাথে দেখা হওয়ার পরে তিনি যে প্রথম ইমপ্রেশন আমাকে দিয়েছিলেন, মানে একটা একপাটি দাঁতের ঝলক দেখিয়েছিলেন এরকম একটা অর্থ, যে দাঁতগুলো ছিল সাদা বড় এবং সমান। হ্যাঁ, দেন ওয়্যার নেসেসারি ফর এনি প্র্যাকটিক্যাল পারপাস, মানে যেগুলো এই এই যে যেভাবে উনি ওনার ইমপ্রেশনটা দিয়েছিলেন, মানে দাঁত বের করে একটু হেসে দেওয়ার যে বিষয়টা, এবং হেসে দেওয়ার পর তার মানে রাইটার কিছুটা বিরক্ত হয়েছিলেন তার উপরে, কারণ তিনি যেভাবে আশা করেছিলেন তেমন ছিলেন না মহিলা, তো 40 বছরের একজন মহিলা ছিলেন। তারপরে তার তিনি আসলে দেখা হওয়ার পরে হেসে দিয়েছিলেন, সেটা বর্ণনা করেছে একটু বিরক্তি প্রকাশ পাচ্ছে এখানে, বা রাইটার মানে ডিসঅ্যাপয়েন্টেড হয়েছিলেন ওখানে, আসলে হতাশ হয়ে গেছিলেন।
তো তার হাসিটা কিভাবে বর্ণনা করেছে দেখো, আসলে তার সাথে প্রথম দেখায় তিনি আমাকে তার অনেক বড় বড় সাদা এবং সমান এক পাটি দাঁতের ঝলক দেখিয়েছিলেন, যেগুলো আসলে কোনো প্র্যাকটিক্যাল পারপাসে লাগে না বা বাস্তব বাস্তবে যেগুলোর কোনো প্রয়োজন নেই, এরকম ভাবে তিনি হেসে দিয়েছিলেন আমার দিকে, এরকম বলছেন। তারপর দেখো, শি ওয়াজ টকেটিভ, তিনি ছিলেন বাচাল, মানে যারা কথা বলতে বেশি পছন্দ করে। বাট সিন্স শি সিমড ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি, আই ওয়াজ প্রিপেয়ার্ড টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, কিন্তু সিন্স শি সিমড ইনক্লাইন্ড, যখন আমার মনে হলো তিনি আমার সম্পর্কে কথা বলতে চান, মানে রাইটারের মনে হয়েছিল শি ওয়াজ ইনক্লাইন্ড টু টক অ্যাবাউট মি, মানে তার সম্পর্কে কথা বলতে চাচ্ছে, টক অ্যাবাউট হিম বলতে পারি আমরা, মানে যখন রাইটার দেখলেন যে ওই লেডি গেস্ট তার সম্পর্কে কিছু বলতে চাইছেন, রাইটার বলছে দেখো আই ওয়াজ প্রিপেয়ার টু বি অ্যান অ্যাটেন্টিভ লিসেনার, মানে আমি নিজেকে প্রস্তুত করছিলাম একজন অ্যাটেন্টিভ লিসেনার হিসেবে বা একজন মনোযোগী শ্রোতা হিসেবে। আই ওয়াজ স্টার্টেলড, স্টার্টেলড মানে হচ্ছে হতবাক হওয়া, হোয়েন দা বিল অফ ফেয়ার ওয়াজ ব্রট, যখন মূল্য বিল অফ ফেয়ার মানে হচ্ছে মূল্য তালিকা, মেনু, খাবারের মেনু বা ওইটা মূল্য তালিকা সহ যে মেনুটা, এটা যখন আসলো আমি অবাক হয়েছিলাম। ফর দ্য প্রাইসেস ওয়ার গ্রেট ডিল হায়ার দ্যান আই হ্যাড অ্যান্টিসিপেটেড, অ্যান্টিসিপেটেড মানে হচ্ছে চিন্তা করা, মানে আমি যেমনটা ভেবেছিলাম তার থেকে অনেক বেশি ছিল এখানে খাবারের মূল্য। বাট শি রিঅ্যাসিউরড মি, কিন্তু তিনি আমাকে আবারও নিশ্চয়তা দিলেন বা নিশ্চিত করলেন, কি দেখো এই যে দেখো, এই কথাগুলো অনেক মানে হার্টিং কথা, কিন্তু এটা আসলে লেখককে অনেক কষ্ট দিয়েছিল পরবর্তীতে বা ওই সময় জানার পর। দেখো তিনি তাকে কি বলে নিশ্চয়তা দিলেন, আই নেভার ইট এনিথিং ফর লাঞ্চ, শি সেড, তিনি বললেন আমি আসলে দুপুরের খাবারে কিছুই খাই না, এটা দিয়ে শুরু করেছেন, মানে কিছুই খাই না বলে শুরু করেছেন, একে একে সাতটা এক্সপেন্সিভ আইটেম তিনি খেয়ে ফেলে। ও তখন রাইটার বলছে ও ডোন্ট সে দ্যাট, এটা বলবেন না, আই আনসার জেনারেসলি, আমি ভদ্রভাবে উত্তর দিলাম। তারপর উনি বলছেন আবার আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, প্রথমে বলছে আমি কিছুই খাই না, আই নেভার ইট এনিথিং, এখন বলছে আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং, আমি একটার বেশি কিছুই খাই না। তারপর আবার বলছে আই থিঙ্ক পিপল ইট ফার টু মাচ নাওয়েডেজ, আমি ভাবি যে আজকাল মানুষ অনেক বেশিই খায়, এ লিটল ফিশ, মানে তখন উনি বলছেন যে শুধুমাত্র একটা ছোট মাছ পারহ্যাপস, সম্ভবত আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, এই যে মাছের কথা উল্লেখ করছে এটা খুবই দামি একটা মাছ, আমাদের দেশে যেমন আমরা ইউজুয়ালি ইলিশ মাছটাকে অনেক দামি মনে করি, তো ওখানে ওই লেডি গেস্ট বলছেন যে একটা ছোট মাছ, সম্ভবত আই ওয়ান্ডার ইফ দে হ্যাভ এনি স্যামন, যদি তাদের কাছে কোনো স্যামন ফিশ থেকে থাকে, এক ধরনের মানে খুবই সুস্বাদু সামুদ্রিক মাছ যার নাম হচ্ছে স্যামন, এইটা যদি তাদের থাকে তাহলে আমি এটা একটু দেখতে পাই, চেখে দেখতে পারি এরকম। ওয়েল ইট ওয়াজ আর্লি ইন দা ইয়ার, এটা আসলে বছরের শুরুর দিক ফর স্যামন, মানে স্যামন মাছটা যখন বাজারে আসা শুরু হয় এর এইটা আসার সিজনের শুরুর দিকে, এন্ড ইট ওয়াজ নট অন দা বিল অফ ফেয়ার, এবং এটা কিন্তু মূল্য তালিকায় ছিল না, তারপরে এটার কথা উনি উল্লেখ করেছেন, মানে খুবই এক্সপেন্সিভ একটা আইটেম এবং টেস্টি। বাট আই আস্কড দি ওয়েটার ইফ দেয়ার ওয়াজ এনি, কিন্তু আমি জানতাম যে এটা মূল্য তালিকায় নাই এবং এটার সিজনের শুরু, তারপরও আমি ওই ওয়েটারকে জিজ্ঞাসা করলাম যে আপনাদের কাছে আসলে এটা কোনো আছে কিনা, ইফ দেয়ার ওয়াজ এনি, আপনাদের এটা আছে কিনা, তখন ওয়েটার উত্তর দিল ইয়েস এ বিউটিফুল স্যামন হ্যাড জাস্ট কাম ইন, খুবই চমৎকার সুন্দর একটা স্যামন ফিশ মাত্র এসেছে, মানে সব পরিস্থিতি কিন্তু রাইটারের বিপক্ষে যাচ্ছে আস্তে আস্তে। দেখো ইট ওয়াজ দ্য ফার্স্ট দে হ্যাড হ্যাড, এটা ছিল আসলে বছরের প্রথমটা যেটা তারা পেয়েছে, আই অর্ডার্ড ইট ফর মাই গেস্ট, আমি এটা আমার গেস্টের জন্য অর্ডার করলাম, দ্য ওয়েটার আস্কড হার, এখন আবার কি করছে দেখো, ওয়েটার এখানে এসে একটু পাকনামি করতেছে, কিন্তু ওই যে লেডি গেস্টকে জিজ্ঞেস করছে দেখো ইফ শি উড হ্যাভ সামথিং হোয়াইল ইট ওয়াজ বিং কুক, মানে ওই খুবই মানসম্মত বা স্ট্যান্ডার্ড রেস্তোরাঁগুলো কি হয়, তুমি কোনো খাবার অর্ডার করলে তারা ওই সময় অর্ডার পাওয়ার পর ওটা রেডি করে দেয়, তো তখন আবার ওয়েটার লেডি গেস্টকে জিজ্ঞেস করছে যে আসলে আপনি কি অন্য কিছু খেতে চান, এটা এটা যতক্ষণ রান্না হতে থাকবে ততক্ষণ আপনি অন্য কিছু খেতে চান কিনা, নো শি আনসার্ড, তিনি কিন্তু উত্তর দিলেন না আমি অন্য কিছু চাই না, আই নেভার ইট মোর দ্যান ওয়ান থিং আনলেস ইউ হ্যাভ এ লিটল ক্যাভিয়ার, আনলেস মানে যদি না বা ইফ নট, তারপরে কি বলছে দেখো, আসলে আমি তো দুপুরে একটার বেশি খাবার খাই না যদি না আপনাদের কাছে এক টুকরো ক্যাভিয়ার থাকে বা এই যে লিটল ক্যাভিয়ার, ক্যাভিয়ার হচ্ছে মাছের ডিম দিয়ে তৈরি একটা খাবার, এটাও খুবই টেস্টি, হ্যাঁ ক্যাভিয়ার এটার নাম, মানে এক ধরনের সামুদ্রিক মাছের ডিম দিয়ে তৈরি খাবার এটা যার নাম হচ্ছে ক্যাভিয়ার, তো বলছে যে আসলে এটা রান্না হতে হতে আমি তো একটার বেশি কিছু খাই না, আসলে আপনাদের যদি ক্যাভিয়ারটা থাকে তাহলে আমি এটা খেতে পারি, আই নেভার মাইন্ড ক্যাভিয়ার, আমি এটা আসলে খাওয়া কিছু মনে করি না, এরকম এইভাবে কিন্তু একটার পর একটা আইটেম উনি টানছেন। দেখো মাই হার্ট স্যাঙ্ক এ লিটল, মানে আমি আসলে খুবই হতাশ হয়ে পড়লাম, মাই হার্ট স্যাঙ্ক এ লিটল মানে হচ্ছে আমার হৃদয় ডুবে গেল, আসলে এরকম না,
আমি হতাশ হয়ে পড়লাম এরকম। মানে রাইটার বলছেন, আই নিউ আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি জানতাম আমি ক্যাভিয়ারটাকে এটা আমার সামর্থ্যের বাইরে, এটা আমি অ্যাফোর্ড করতে পারবো না। মানে অ্যাফোর্ড মানে এটা হচ্ছে আসলে বিল পে করা, এনাফ মানি থাকা যেটা দিয়ে কোনো বিল পে করা বা কোনো টাকা পরিশোধ করা। তো উনি বলছেন যে আমি জানতাম আই কুড নট অ্যাফোর্ড ক্যাভিয়ার, আমি ক্যাভিয়ারটা এটা চাল টানতে পারবো না, বাট আই কুড নট ভেরি ওয়েল টেল হার দ্যাট, কিন্তু আমি আসলে এটা তাকে কোনোভাবেই বলতে পারিনি। আমি তো তাকে আমার গেস্টকে বলতে পারছি না আপনি এটা খাবেন না, এটা অনেক দামি, এটা তো আমি বলতে পারিনি তাকে। আই টোল্ড দা ওয়েটার বাই অল মিন্স, কিন্তু আমি ওয়েটারকে সমস্ত কিছু দিয়ে বুঝাতে চেয়েছিলাম, বাই অল মিন্স মানে যে কোনোভাবে বুঝাতে চেয়েছিলাম টু ব্রিং ক্যাভিয়ার। আচ্ছা ঠিক আছে ভাই আনেন। ফর মাইসেলফ আই চুজ দা চিপেস্ট ডিশ অন দা মেনু অ্যান্ড দ্যাট ওয়াজ এ মাটন চপ। এবং নিজের জন্য বলছেন যে আসলে ওই যে বিল অফ ফেয়ার বা যে মূল্য তালিকা বা যে মেনু এনেছিল ওইটার মধ্যে সবচেয়ে চিপেস্ট, যেটা সব থেকে সস্তা ছিল, মাটন চপ, খাসির মাংসের চপ, এটা আমি আমার জন্য পছন্দ করেছিলাম। আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট, তখন এটা আমি যখন আমার জন্য পছন্দ করলাম তখন তিনি আমাকে এই কথাগুলো বললেন। দেখো এখানে কি কথা, আই থিঙ্ক ইউ আর আনওয়াইজ টু ইট মিট, আমি ভাবছি আপনি আসলে খুবই মানে আনওয়াইজ টু ইট মিট, মানে আপনি মাংস খান, আপনি আসলে খুব আনওয়াইজ ধরনের লোক। She said, তিনি বলেন, I don't know how you can expect to work after eating heavy things like chops. আমি বুঝতেই পারছি না আসলে আপনি এই চপসের মতো এত ভারী খাবার খেয়ে পরে আবার কিভাবে কাজ করার কথা চিন্তা করেন। I don't believe in overloading my stomach. ওই লেডি গেস্ট কি বলছে দেখো, এটাও কিন্তু একটা একদম মারাত্মক আইরনি যে I don't believe in overloading my stomach. আমি আসলে আমার পাকস্থলী অনেক ওভারলোড করার পক্ষে না, এটা আমি বিশ্বাসই করি না, এটা আমি পছন্দই করি না, এটা মানে আমি অনেক বেশি খেতে চাই না, এটা বলছেন। দেন কেম দ্য কোশ্চেন অফ ড্রিঙ্ক, তারপরে ড্রিঙ্কের ব্যাপার আসলো, মানে পানীয়ের ব্যাপার, কি পান করা যায় এরকম। উনি বলছেন, আই নেভার ড্রিঙ্ক এনিথিং ফর লাঞ্চান, আমি আসলে দুপুরের খাবারে বা খাবারের পরে কোনো কিছুই পান করি না। হ্যাঁ শি সেইড, নেইদার ডু আই, আই আনসার প্রম্পলি, তৎক্ষণাৎ আমি উত্তর দিলাম যে আমিও পান করি না, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন। তারপরে উনি কি বলছেন দেখো, এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, শুধুমাত্র সাদা মদ ছাড়া। হোয়াইট ওয়াইন হচ্ছে মোস্ট এক্সপেন্সিভ ওয়াইন, মানে বিশ্বে যত মদ আছে সব থেকে দামি মদ হচ্ছে সাদা মদ বা হোয়াইট ওয়াইন বলা হয় যেটাকে, তো সেইটার কথা বলছেন যে এক্সেপ্ট হোয়াইট ওয়াইন, হোয়াইট ওয়াইন ছাড়া আমি আর কিছুই খাই না। তাহলে তার যে অর্ডার দেওয়ার যে সিস্টেমটা এটা একটু খেয়াল করো কিভাবে, প্রথমে ওই স্যামন বললো, তারপরে ওটা রান্না হতে হতে ক্যাভিয়ার বললো, তারপরে এখন এসে আবার পানির কথা বলছে যে হোয়াইট ওয়াইন ছাড়া আমি কিছুই খাই না। She proceeded as though I had not spoken. মানে তিনি এমন ভাবে চালিয়ে গেলেন, এই as though by as if, আগে past indefinite, পরে দেখো past perfect, এটা completing sentence এর structure, তোমরা এটা right forms of verb এর ক্ষেত্রে apply করতে পারো। যাই হোক এখানে দেখো এই আমি যে বলেছিলাম neither do I, আমিও এই সব পানীয় পছন্দ করি না, এটা যে আমি বললাম মনে হলো যে তিনি এটা না শুনেই কথাটা বলে ফেললেন যে except white wine, white wine ছাড়া আমি আর কিছুই খাই না। তারপরে দেখো আবার বলছেন, these French white wines are so light. এই ফ্রান্সের এই হোয়াইট ওয়াইনস গুলো বা এই সাদা মদ গুলো খুবই হালকা, দে আর ওয়ান্ডারফুল ফর ডাইজেশন, এগুলো হজমের জন্য খুবই চমৎকার, এটা লেডি গেস্ট বলছেন। এখন দেখো রাইটার বললেন, হোয়াট উড ইউ লাইক, মানে প্রথমটা না শোনার ভান করে এখন আবার জিজ্ঞাসা করছেন যে আপনি আসলে কি পছন্দ করেন। আই আস্কড হসপিটেবল স্টিল, মানে আমি খুব এখনো আতিথেয়তার সাথে আমি এটা জিজ্ঞেস করলাম, বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, ইফিউসিভ মানে এখানে আন্তরিকভাবে বা তোমাদের এটা আবেগপ্রবণ করেছিলাম আমি। তো এখানে বলছে যে আমি তাকে জিজ্ঞাসা করলাম, জিজ্ঞাসা করলাম যে আপনি আসলে কি খেতে পছন্দ করেন, হসপিটেবল এখন মানে এখানে বলছে আতিথেয়তার খাতিরে, বাট নট এক্স্যাক্টলি ইফিউসিভ, খুব আন্তরিকতার সাথে নয়, মানে আতিথেয়তার জন্য আমি তাকে জিজ্ঞেস করলাম আপনি কি খাবেন বা কি নেবেন, এখানে আমার কোনো আন্তরিকতা ছিল না এই যে যখন এই ড্রিঙ্কস এর ব্যাপারে আলাপ হচ্ছিল। এরপর দেখো, শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্ল্যাশ অফ হার হোয়াইট টিথ, মানে শি গেভ মি এ ব্রাইট অ্যান্ড অ্যামিকেবল ফ্ল্যাশ অফ হার হোয়াইট টিথ, তার এই যে যে সাদা দাঁতের একটা অমায়িক হাসি দিলেন আমার আমার দিকে তিনি। মাই ডক্টর ওন্ট লেট মি, তারপরে বললেন যে মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া অন্য কোনো কিছু খেতে নিষেধ করেছেন, শ্যাম্পেন এই যে সেই হোয়াইট শ্যাম্পেন যেটা সব থেকে দামি। আই ফ্যান্সি আই টার্নড এ ট্রিপল পেল, আমার মনে হলো আমি আসলে বিবর্ণ হয়ে গেলাম বা আমার মুখটা ফ্যাকাশে হয়ে গেল। আই অর্ডার্ড হাফ এ বোটল, আমি অর্ধেক বোতল এটা অর্ডার করলাম। আই মেনশনড ক্যাজুয়ালি দ্যাট মাই ডক্টর হ্যাড অ্যাবসলুটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন, উনি বলেছেন যে মাই ডক্টর ওন্ট লেট মি ড্রিঙ্ক এনিথিং বাট শ্যাম্পেন, আমার ডাক্তার আমাকে শ্যাম্পেন ছাড়া যে কোনো কিছু খেতে নিষেধ করেছেন, অন্য কোনো পানীয় খেতে নিষেধ করেছেন। আর রাইটার কি বলছেন দেখো, আই মেনশনড ক্যাজুয়ালি, আমি তাকে বললাম যে দ্যাট মাই ডক্টর হ্যাড অ্যাবসলুটলি ফরবিডেন মি টু ড্রিঙ্ক শ্যাম্পেন, মানে আমাকে একদম শ্যাম্পেনটা খেতে নিষেধ, অ্যাবসলুটলি ফরবিডেন, মারাত্মকভাবে মানে নিষিদ্ধ আমার জন্য শ্যাম্পেন। হোয়াট আর ইউ গোয়িং টু ড্রিঙ্ক দেন, তিনি আমাকে জিজ্ঞাসা করলেন তাহলে আপনি কি খেতে চাচ্ছেন, রাইটার বললেন যে ওয়াটার।
ঠিক আছে, তাহলে আজ এ পর্যন্তই, ভালো থাকো সবাই, পরবর্তী ক্লাসে আবার দেখা হবে, সেই পর্যন্ত তোমাদের জন্য শুভকামনা, বাই বাই।